নমস্কার বন্ধুরা, আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মুখে খুব রোদ পড়েছে, সেই জন্য চশমাটা লাগিয়ে রেখেছি। আমি গত কয়েকদিন ধরে তোমাদের জন্য কয়েকটা ভিডিও আপলোড করেছি। অনেকে নানা রকমের প্রশ্ন করছে, তো আমি সেগুলির উত্তর আজকে একটু তোমাদের দিতে চাই। অনেকে জিজ্ঞেস করেছে সেই পুরনো প্রশ্ন, আবার সেই বহুবার জবাব দিয়েছি যে দিনে কতগুলি অ্যাফার্মেশন করা যায়, কি নিয়ম। দেখো, অ্যাফার্মেশন হচ্ছে তোমার মনের ইচ্ছে। এখন এই মনের ইচ্ছেকে কোনো রুলে বাধা সম্ভব নয়। তুমি দিনে যতগুলো অ্যাফার্মেশন করতে আগ্রহী এবং তোমার পক্ষে যতগুলো সম্ভব, তুমি ততগুলো করো। এখানে কোনো রান্না করার নিয়ম নেই, যেরকম নুন বেশি হয়ে যাবে বা নুন কম হয়ে যাবে, হলুদ বেশি হয়ে যাবে বা হলুদ কম হয়ে যাবে, সেরকম কিছু নেই। তোমার যদি 50টা অ্যাফার্মেশন করতে হয় তুমি করো, তুমি যদি পারো। তোমার যদি 5টা করতে হয় তুমি করো। এটা খুব কমন একটা প্রশ্ন আছে যে কতগুলো অ্যাফার্মেশন করা যায় দিনে। তারপরে আরও একটা প্রশ্ন যেটা আসে, লেখার পরে কাগজগুলো কী করব। লেখার পরে কাগজগুলো কী করবে, হয় রেখে দেবে, নয় জলে ফেলে দেবে, বা জাস্ট ফেলে দেবে। আমাদের মনের মধ্যে একটা ভয় হয় যে আমি আগুনে পোড়াতে বলবো না, আগুনে পোড়ানোটা অনেক সময় একটা ধ্বংসের একটা সিম্বল হয়ে যায়। আমি বলবো যে কোনো জলে ফেলে দিলে, বা তুমি বিনসেও ফেলতে পারো, বিনের মধ্যে ফেলে দিতে পারো। তবে যখনই যেখানে ফেলবে, মনটাকে ফ্রি রেখে ফেলবে, মনটাকে খচখচ করবে না, যেখানে ফেললাম হয়তো বা হবে না কিছু, আমার কাজটা হয়তো হবে না। হ্যাঁ, এছাড়াও আরেকটা খুব জরুরি প্রশ্ন যেটা তোমরা আমাকে করো, সেটা হচ্ছে মন নেগেটিভ চিন্তায় ভর্তি থাকে, কী করব। তা আমাদের কাজটাই তো হচ্ছে মনটাকে পজিটিভ করা, তো কী করব প্রশ্নটার অর্থ কী? পজিটিভ করবে, মনে শুধু নেগেটিভ চিন্তা চলে আসে, কী করে আটকাবো? মনে চলে আসে না, নেগেটিভ চিন্তাটা তুমি করো। তুমি করে করে মনটাকে এমনভাবে বানিয়েছ যে সেই নেগেটিভ চিন্তাগুলি করার অভ্যেসটা তুমি করে ফেলেছো। কাজে আমাকে জিজ্ঞেস না করে যে মনে খুব নেগেটিভ চিন্তা আসে কী করব, সেটা আমাকে জিজ্ঞেস না করে পজিটিভ চিন্তা করবে। দেখো, তুমি যে প্রশ্নটা করছো তার জবাবটাও কিন্তু তোমার কাছেই আছে। আমি কী করব, আমি পজিটিভ চিন্তা করব। আমি নেগেটিভ চিন্তা আসলেই আমি একটা রিভার্স টেকনোলজি তোমাদের শিখিয়েছিলাম। মনে করো তোমার মাথায় বারবার এই চিন্তাটা আসে যে আমি খুব বেটে, তো যে মুহূর্তে এই চিন্তাটা আসবে ওটাকে রিভার্স করো, মনে মনে বলো আমি খুব লম্বা, আমি খুব ভালো, আমি খুব সুন্দর, আমি খুব হ্যান্ডসাম, আমি ভালো দেখতে, লোকেরা আমার প্রতি আকৃষ্ট হয়। একেবারে উল্টোটা, যে মুহূর্তে তোমার মনের মধ্যে আসবে যে তুমি খুব কালো, নর্মালি এইসব চিন্তাই আসে, তুমি খুব কালো, সেই মুহূর্তে তুমি আয়নার সামনে গিয়ে তোমার রংটাকে ভালোবাসবে, বলবে আমি খুব ফর্সা, বলবে ভাববে, বলে আমি ঠিক আছি, আই এম ফাইন, আমি খুব সুন্দর। বিশেষ করে মহিলাদের বা মেয়েদের, ইয়াং মেয়েদের কেমন দেখতে, এটা একটা বিশাল সমস্যা। দেখো, পৃথিবীতে কেউ বাজে দেখতে নয়, কিন্তু তোমার চিন্তাধারা, আমি শুধু দেখার কথাটা বলছি, আরও নানান রকমের চিন্তা আসে মাথায়, আমি সৌন্দর্য নিয়ে বলছি বা কে কীরকম দেখতে সেটা নিয়ে একটু কথা বলছি। পৃথিবীতে কেউ খারাপ দেখতে নয়, সবাই এক এক রকমের দেখতে। এখন তোমার যেরকম চিন্তাধারা হবে, তোমার মুখের মধ্যে ঠিক সেরকম একটা ছাপ পড়বে। তুমি যদি নিজেকে সবসময় সমালোচনা করতে থাকো,
তুমি যদি তোমার রং, তোমার হাইট, তোমার মোটাত্ব বা রোগাত্ব এসব নিয়ে বেশি ভাবতে থাকো, তাহলে সব সময় তুমি সেটাই ক্রিয়েট করবে। তুমি যেটা ভাবছো তুমি সেটাই, ভাবনাটাকে চেঞ্জ করে দেখো, ভাবনাটাকে চেঞ্জ করো। যে মুহূর্তে তোমার, যে মুহূর্তে, আরও সুন্দর করে বলি, আরও ভালো করে বলি, যে তুমি যদি তোমার হাইট যদি একটু কম হয়, তুমি যে মুহূর্তে একটি লম্বা লোক বা লম্বা মহিলাকে দেখবে, তোমার নিজের উপরে তোমার দয়া আসবে। এখন এটা থেকে বাঁচার উপায় কী? যে মুহূর্তে তুমি একটি লম্বা লোক বা সুন্দর লোক তোমার ভাষায় তুমি দেখবে, সেই মুহূর্তে ওই লোকটির বা মহিলাটির প্রশংসা করো, বাহ কি দারুণ দেখতে, বাহ কি দারুণ সুন্দর রং ওর গায়ের। যখনই তুমি অন্যের প্রশংসা করবে, দেখবে নিজের নিন্দে করাটা তুমি ভুলে গেছো। এ দারুণ টটকা। আমি তোমাদের একটা সত্যি কথা বলি, আমি নিজেকে খুব ফিট রাখি, ব্যায়াম ট্যায়াম করি, দৌড়োদৌড়ি করি, আসন টাসন করি, খুব সাবধানে খাওয়া দাওয়া করি, নিজেকে খুব ভালোবাসি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আমি খুব সুন্দরই দেখি, ভালোই দেখি। আমি প্রচুর সিনেমাও দেখি, আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি। আমি যখনই শাহরুখ খানকে দেখি, আমি শাহরুখ খানের ফ্যান, আমি যখনই শাহরুখ খানকে দেখি, শাহরুখ খানের অনেক বয়স হয়েছে, প্রায় 60, তো শাহরুখ খানকে দেখলেই আমি দারুণ উৎসাহ পাই যে ও যদি ওর চেহারা ওরকম রাখতে পারে, ছিপছিপে স্মার্ট শক্ত সোজা রিজু মাস্কুলার চেহারা, তাহলে আমি কেন পারব না, আমিও চেষ্টা করি। কাজেই তোমার চোখের সামনে কাউকে দেখে হিংসে না করে, কারুর চেহারা দেখে বা কারুর সাকসেস দেখে, কারুর ভালো চাকরি দেখে, কারুর খুব সুখ দেখে, সেগুলোকে কপি করো, সেগুলোকে সেগুলো দেখে নিজের সঙ্গে তুলনা করো না, সেগুলোকে কপি করো। চোখের সামনে একটা আইডল রাখো, আইডল। তুমি যদি রাজনৈতিক নেতা হতে চাও, তোমার যাকে ভালো লাগে চোখের সামনে তাকে তুমি আইডল রাখো। তুমি যদি দেখতে শুনতে খুব সুন্দর হতে চাও, স্মার্ট হতে চাও, তাহলে চোখের সামনে একটা আইডল রাখো। আমি স্মার্ট হতে চাই, স্মার্ট থাকতে চাই, আমি যারা ভালো ভালো সুন্দর দারুণ চেহারা, অক্ষয় কুমার, শাহরুখ খান, এদের দেখে আমি খুব অনুপ্রেরণা পাই, খুব উৎসাহ পাই এবং নিজেকেও ওরকম রাখার চেষ্টা করি। কখনো ভাবি না কি আহ শাহরুখ খান, অক্ষয় কুমার কি ভালো দেখতে, কি দারুণ স্বাস্থ্য, কি স্মার্ট, ওটা ভাবি না। আমি নিজেকে ওরকম বানানোর চেষ্টা করি। কাজেই চাকরি বলো, ব্যবসা বলো, চেহারা ছবি বলো, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বলো, এগুলি কাউকে দেখে নিজেকে ছোট না করে নিজেকে তার মতো বানানোর চেষ্টা করো। আমি কিন্তু সারা জীবন তাই করেছি, এবং আমি যে অসফল হয়েছি বলবো না, আমি নিজেকে নিয়ে খুব খুশি, আমি খুব স্যাটিসফাইড। আমার জামা কাপড়, চেহারা ছবি, আমি যা টাকা পয়সা ইনকাম করি আমার ক্ষমতায়, আমি সেসব নিয়ে খুশি, আমি সম্পৃক্ত, আমি আই এম ভেরি স্যাটিসফাইড, স্যাচুরেটেড। তো এই যে স্যাচুরেটেড বা সম্পৃক্ত বা সন্তুষ্টি ভাবটা যদি মনের মধ্যে নিয়ে আসতে পারো নিজেকে নিয়ে, তাহলে এটা একটা দারুণ ব্যাপার। তো এই যে মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসে কি করব, এই প্রশ্নটার জবাব তুমি নিজেই দিতে পারছো। যে মুহূর্তে নেগেটিভ চিন্তার মনের মধ্যে আসবে, সেগুলি কি নিজেকে নিয়েই আসে, সে রিলেশনশিপ নিয়ে হোক, টাকা পয়সা নিয়ে হোক, বা কালকে আমার কি হবে, নিজেকে নিয়েই সব চিন্তা। তার নিজের জন্যে ভালো ভালো চিন্তাটা আনার অভ্যেস যখন করে ফেলবে, তখন দেখবে যে এই 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 সওয়াল, এই প্রশ্নগুলো আর তোমার সামনে আসছে না। তো এটুকু আমার বলার ছিল, দু তিনটে প্রশ্ন এসেছিল, জবাব দিলাম। তো তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে। যাও সুন্দর, ভালো, সাকসেসফুল থাকো, সুখে থাকো।